তারপরেও যেভাবে বলছে কেউ কেউ, মানে সেটা সত্যি মনকে মানে খুবই দুঃখ দেয়। আমরা তো কাউকে কোনোদিন দুঃখ দিইনি বন্ধুরা, আর আমরা চাই না যে কেউ খারাপ থাকুক, কারোর কষ্ট আমরা কারুকে কিছু বলতে পারি না, কাউকে কিছু বলিও না বন্ধুরা, নইলে আমরাও কমেন্টের উত্তর দিলে দিতে পারি কিন্তু তবুও বলিনি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি দরকার নেই বন্ধুরা, সত্যি আজকে বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও বলি যে হ্যাঁ, আমরা ইউটিউব ছেড়ে দিচ্ছি, আর ভিডিও বানাবো না, এটাই আমাদের শেষ ভিডিও। যদিও খুব দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এই পা ভাঙার পরে আমি এই যে রান্নাবান্না করছি, এসিবি করছি, এক একজন এমন কমন করছে, হ্যাঁ সেই জন্যে খুব মনে কষ্ট হচ্ছে, সেই জন্যে ভাবছি সত্যি বন্ধুরা। হ্যাঁ আমার বাপি মানে একদম মানে যেদিন পা ভেঙেছো সেদিনও ছুটি নেয়নি, ভিডিও তবুও বানিয়েছিল, এত কষ্ট করেও তবুও ভিডিও বানিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও যেভাবে বলছে কেউ কেউ, মানে সেটা সত্যি মনকে মানে খুবই দুঃখ দেয়। আমরা তো কাউকে কোনোদিন দুঃখ দিইনি বন্ধুরা, আর আমরা চাই না যে কেউ খারাপ থাকুক, কারোর কষ্ট আমরা কারুকে কিছু বলতে পারি না, কাউকে কিছু বলিও না বন্ধুরা, নইলে আমরাও কমেন্টের উত্তর দিলে দিতে পারি কিন্তু তবুও বলিনি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি দরকার নেই, কারুকে আমরা দুঃখ দেবো না, আমরাই আর ভিডিও বানাবো না, সেটাই সব থেকে ভালো হবে। তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকে দিনেও আমরা আপনাকে দুঃখ দিতে চাই না, আজকেও খুব সুন্দর যে ভিডিওটি রয়েছে আপনারা দেখলে ভালো লাগবে, দেখতে থাকুন। মানে খুবই এমনই একটি ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে শুধুমাত্র মানুষ নয়, জীবনে বাঁচার জন্য একটা ছোট্ট গাছ থেকে শুরু করে অন্যান্য জীব জন্তু পশু পাখি সবাই কীভাবে লড়াই করে তবেই বেঁচে থাকে, তাদের যে লড়াই সেটা আপনারা দেখতে পাবেন। আর আমরাও সর্বদাই চেষ্টা করি যে সকলকে উপকার করার, যতটুকু আমরা পারবো অবশ্যই সকলের পাশে সকলের সাথে নিশ্চয় আমরা থাকবো, এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো, আমরা এটা মন থেকে চাই, আমরা সেই জন্য সাহায্য করে থাকি। আমার মা তো বিশেষ করে নিশ্চয় দেখেছেন যে গাছ বসাতে কত ভালোবাসে, গাছের কত যত্ন করে, এমনকি আমার বাপি আমি সবাই একটা জীব জন্তু পশু পাখি সকলকে কীভাবে কীভাবে উপকার করে যে আমরা সর্বদা করে চলি, আপনারা দেখুন দেখতে পাবেন খুব ভালো লাগবে। আর প্লিজ কেউ দুঃখ করবেন না, কি বলবো মানে এটাই হয়তো ছিল, কিছু করার নেই বন্ধুরা। এখনও বৃষ্টি চলছে, আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড রকমের একটা ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে। আর আমাদের উঠানে দেখুন বন্ধুরা কী অবস্থা, চারিদিকে আম বিছিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে আমাদের আম গাছের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। দেখুন চারিদিকে আম আর আম, কত আম দেখুন সব। আমি সেই জন্য বলেছিলাম বন্ধুরা, আম পাকলে গাছে থাকলে তবে তো খাবার তবে তো দেখাবো, কী অবস্থা দেখুন চারিদিকে আম আর আম, যেখানে দেখুন খালি আমাদের বাড়ির চারদিকে ছড়িয়ে রয়েছে। এখন হ্যাঁ আমি বলি মা কী হলো, কী আওয়াজ দুম 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 করে আওয়াজ হচ্ছে, টিনের চালে পড়ছিল না, এই দেখুন কত আম দেখুন। আমাদের রান্নাঘরে কী হালচাল আমরা দেখবো, আর সেই সঙ্গে আরও একটি জিনিস দেখাবো, আমার মা যে পাখিটিকে খালি আর কি বাঁচাতো, ওই কী বলো ওটাকে গোসাপ যেটা আছে তার হাত থেকে এবং অন্যান্য পাখি হাত থেকে আর বাঁচাতো, তাকে আমি দেখাবো। ওই তো বসে আছে, ওই তো, এই হচ্ছে বন্ধুরা মা, মনে হয় সব মায়েরাই মনে হয় এরকম হয়ে থাকে। কোথায় মা? হাই তো কালো, ওই তো ওই তো ওই তো বাস গিয়েছে তাই কালো, ওই দেখা যাবে, ওই তো লাইটে যেখানে ফোকাস দিয়ে এখানে নিচে আসো, নিচে দিকে আসো, দেখাই বন্ধুকে। কোথায় মা? হাই তো বাস রকলে, ওই তো ওই তো ওই তো ওইটা এখানে, হ্যাঁ ওই তো কালো মতো, ও হ্যাঁ 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 ওই তো ওই রকমই, হ্যাঁ আমি ঝড়জলের সময় বাবা ঝড়জলে উঠেছে। লাইটটা মাথার, লাইটটা মাথার, সে কিরকম হয়ে বসে আছে খালি দেখুন, ও ডিম চাপা দিয়ে ও বসে আছে, এই দেখুন বন্ধু সে এত ঝড় বৃষ্টিতে বন্ধুরা ভিজে একদম এক সেকেন্ড ডিমে জল পেতে দেয়নি, এখানটা এই দেখুন ফুটে বাচ্চা বের হবে, আগেরবারে বাচ্চাগুলো ওরকম আমি দেখেছি যে কি অবস্থা দেখুন বন্ধুরা, পাখিটা ওখানটায় বন্ধুরা একদম তখন থেকে ঝড় বৃষ্টিতে বসে আছে, আমরা কিন্তু বন্ধুরা কিছু করতেও পারবো না, ওখানে কি করতে পারি বলুন। হ্যাঁ আমার মা তাড়িয়ে তাড়িয়ে দেয় গোসা বাসে আসলে, বড় একটা ধজি রেখে দিয়েছি, এই হচ্ছে বন্ধুরা মা, বড় ধজি ডান দিকে রেখে দিয়েছি, ওই ডান দিকে ধজি, সে এখনো বন্ধুরা বসে আছে, এই দেখুন খালি জল ঝরে, এত ঝড় বৃষ্টির মধ্যে এখনো যায়নি, ও ডিমগুলোকে চাপা দিয়ে বসে আছে, এইভাবে তো জোরে ঝড় বৃষ্টি হয়েছে, বাচ্চা ফুটলে আপনাদেরকে আমি দেখাবো, আমরা একবার দেখিয়েছিলাম এই পাখির বাচ্চা না, ডাক পাখি, ঝড় বৃষ্টি ছোটে বন্ধুরা আমাদের এখানে রান্নাঘরের অবস্থা, হাল বেহাল
দেখুন বন্ধুরা, আমাদের এখানে একদম জল কাদা হয়ে গিয়েছে, কি অবস্থা! হ্যাঁ, জল পড়েছে, রাত্রিবেলা দেখতে এসেছি। হ্যাঁ, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে এখানটায়, দেখুন। আবার সকালবেলায় কী হালচাল দেখাবো। এদিকে আমাদের বাড়ির রান্নাশালও একদম চাপাচুপি দেওয়া রয়েছে। হ্যাঁ, এই দেখুন উনুন একদম প্যাকিং হয়ে গিয়েছে, আর এখানেও জল একদম ভর্তি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের জল বৃষ্টির এখন এর অবস্থা চলছে। আর পাখিটাকে মানে যতই আমি মানে কী বলবো, তারিফ করবো ততই কম। মানে সত্যি এত ঝড়ের মধ্যে নিজের প্রাণের চিন্তা না করেও এখনো তখন থেকে বসে রয়েছে, মানে ভাবলে অবাক হয়ে যেতে হয় যে ঝড় জল তবু বসে আছে ডিমগুলো চাপা দিয়ে, একদম মানে ঝড়ে বৃষ্টিতে ভিজে কিরকম হয়ে যায়, ওই জন্য বোঝা যাচ্ছে না যেটা পাখি কি না। আমি দেখি ওই দিনকে, আমি রাত্রে ওটা দেখে আমি বুঝতে পারি, মাকে বলছিলাম কোথায় গেল কোথায় গেল, বৃষ্টির আগে গেলে বোঝা যেত যে ও ওরকম বসে আছে, মানে পালকগুলো ভিজে গিয়েছে না, সেই জন্য ওরকম হয়ে গিয়েছে একদম। মাথায় কত ঠান্ডা বৃষ্টি পড়েছে, কি অদ্ভুত অবস্থা সত্যি। বন্ধুরা, এখন বাজে রাত 11টা, আমাদের উঠান এবং চারিদিকে আমাদের বাগান টাগান চারিদিকে ভর্তি আম আর আম। এই আমগুলো এখন আর কুড়াবো না, সকালবেলাতে কুড়াবো। এই দেখুন সব বড় বড় বিগ সাইজের আম পড়েছে, আর আমাদের সব বিভিন্ন রকমের সব ফল বাগান সব পড়েছে চারিদিকে। থাক বন্ধুরা, এই আম এখানেই রইল, পরে নিয়ে যাবো সকাল সকাল, আবার সকালে দেখাবো আপনাদের সঙ্গে। গুড নাইট বন্ধুরা, ততক্ষণ গুড মর্নিং ফ্রেন্ডস। ঝড় বৃষ্টির রাতের পরে আরও এক সুন্দর সকাল, কিন্তু চারিদিকে দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ঝড় কিন্তু বয়ে গিয়েছে। আমাদের যে কিচেন সেখানটারও যে হাল সেটা একদম বেহাল হয়ে গিয়েছে, আর এইদিকে আমাদের গাছের যা তালপাতা ছিল সেগুলো সব পড়েছে। আর মা নিয়ে জ্বালানি করবার জন্য মানে জাল দেওয়ার জন্য এদিকে নিয়ে যাচ্ছে তালপাতা নারিকেল পাতা, এগুলো সব আস্তে আস্তে আমার ফুল গাছ ভেঙে আসবে। আর এইদিকে দেখুন বৃষ্টি হয়েছে, আমি কালকে রাতে দেখাচ্ছিলাম যে কীভাবে কাদা হয়েছিলো, এখন আরও দেখলে বোঝা যাবে। দেখুন একদম চারিদিকে কাদা, জল ভর্তি হয়ে গেছে এদিকটা, এখনও বৃষ্টি জল জমে আছে। এই দেখুন দেখুন ওই দিক থেকে পড়ছে, এই তো বৃষ্টির জল জমে রয়েছে এখন। এ যা, আরও কাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি পরিষ্কার করে দিয়ে বন্ধুরা, এখন সকাল, আর দেখুন পাখিটি এখনো বন্ধুরা বসে রয়েছে এখানটা। দেখুন কিভাবে মানুষ লড়াই করে বেঁচে থাকে, মানে সকলে মানুষ এবং অন্যান্য জীব জন্তু পশু পাখি প্রাণী গাছ সবাই, দেখুন কীভাবে লড়াই করে বেঁচে থাকে। অত বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে থাকার পরেও এখনও দেখুন ঠিক রয়েছে, দেখে অন্তত ভালো লাগছে। ওরা এখনও ভালো রয়েছে, ওরা ওই দেখুন দেখতে পাচ্ছেন এখানটা গাছের মধ্যে পানার মধ্যে ওই যে বাঁশ যেখানটায়, এই দেখুন এই বাঁশ যেদিকে যাচ্ছে এইটা এখানটায় মাথার দিকটায়। চলুন বন্ধুরা, এবারে আমরা উঠানের দিকে যাব, দেখবো আমাদের বাড়ির সামনের দিকে কী কাণ্ড হয়ে রয়েছে। কালকে রাতে নিশ্চয় দেখেছিলেন যে আম পড়ে রয়েছে, এবারে দেখাবো যে আসলে সত্যি কত আম রয়েছে সেখানে। আস্তে আস্তে যেতে হচ্ছে বন্ধুরা, আর বাকি এখানে এখন রেস্ট নিচ্ছে, টিফিন হয়ে গেছে বাপি, টিফিন হয়ে গেছে বাপি, রেস্ট নিচ্ছে, ঘুগনি মুড়ি খেয়েছে। আর এখানে আমের মেলা লেগে গিয়েছে বন্ধুরা, কী আর বলবো, মানে ঝড় মানেই বন্ধুরা ক্ষতি, জানি না ঝড়ে কার কী লাভ হয়। হ্যাঁ, অনেকে কিনতে গেলে বাজারে জানি তাদের তো লাভ হয়, কিন্তু চাষিদের মাথায় হাত, অনেক আম পড়লে আমের দাম কমে টমে যায়, আবার শুনেছি বাপি ক্ষতি কমে যায় কমে যায় কমে যায়, অনেকে কিনতে লাভ হয় কিন্তু চাষিদের অনেক ক্ষতি হয়ে যায় বন্ধুরা। আমাদের অবস্থা দেখুন, ভেবেছিলাম বন্ধুরা অনেক হয়তো আম হবে, বিক্রি করলে কিছু টাকাও হবে। হ্যাঁ, আরে এটা কিন্তু আম নয়, এটা বাইরে লেবু গাছে বলি, কটা লেবু রয়েছে দেখি, দেখি না কয়েকটা পড়েছে ছোট ছোট লেবু। হ্যাঁ, তার বাতাবি লেবু, এটা বাতাবি লেবু। আমি এরকম লেবু পড়লে আর নখ দিয়ে খুঁড়লে যেটুকু নেওয়া যায়, খুব সুন্দর সেন্ট বন্ধুরা, কি বলবো, কচি লেবু। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পাচ্ছেন যার মা বোঝাতে চাইছে যে খুব সুন্দর সুগন্ধ, তার মানে বন্ধুরা আমাদের পাতি লেবু ওইদিকে যে ভাতে খাওয়ার যে লেবু আছে সেও পড়েছে। এবার আমগুলো বন্ধুরা কুড়িয়ে নেব। হ্যাঁ, এই আম আমাদের ফাটেনি কিন্তু বন্ধুরা, অনেক আম আছে ফাটেনি, পড়ার পরেও ফাটেনি, দেখুন অনেক আম রয়েছে। এই এই প্রচুর পড়েছে, একটা মা ঝুড়ি বা যাও, একটা ডিস্টিস নিয়ে আসো, ঘুরিয়ে নাও, এক খুলে দিচ্ছি বন্ধুরা, টপাটপ আম কুড়িয়ে না চলছে এখন, আমিও তো একটা কয়েকটা আম ফেটেও গিয়েছে, দেখুন আম গোড়া যদি বড় হলে 5 কেজি আম। হ্যাঁ,
আরো রয়েছে কি যে ক্ষতি বন্ধুরা কি আর বলবো, যত ঝড় হচ্ছে তত খালি হচ্ছে আমাদের আম গাছ সব। বেশি হতো চারটে আমে এক কেজি করে। হ্যাঁ আমাদের এত মিষ্টি ভালো আম বন্ধুরা দেখলেও দুঃখ হয়, কি আর করবো এরকম চলছে। এখন অনেক বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই এমনটা হয়েছে যাদের গাছপালা রয়েছে। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। এদিকে বন্ধুরা সকাল সকাল আমার মা একদম সকাল নয় একদম ভোরবেলাতে উঠেছিল, আর একদম যেখানে দেখছিলেন জল জমেছিল কেমন হয়ে গিয়েছিলো কালকে রাত্রে আমি দেখাচ্ছিলাম, সেখানটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবুও আমার মা কিন্তু এখন ওই যে সব বিভিন্ন রকমের খাবার দাবার সেগুলো টিফিনের জন্য কিন্তু ব্যবস্থা করেছে এই উনুনে। উনুন কিন্তু একবার জ্বলেছে, তারপরে দেখাচ্ছি। আমার মা আমার থেকে অনেক আগে ওঠে এবং সব কাজ কর সব গুছিয়ে রেখে দেয়। হ্যাঁ দেখুন কী সুন্দর চকচক করে দিয়েছি। পরের পরে একা বেকা আর অকা রাকা সব ঠিক আছো? এদের বন্ধুরা খুবই সুন্দর ঘর, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছো? কী বলছে, বলছে ভালো আছে। আমার মা বলেছে যে পাখিগুলো যখন ছোট ছোট বাচ্চা হবে সেই পাখিরা যখন দৌড়ি করবে আমার তো ভালো লাগবে, বন্ধুদেরকে নিশ্চয়ই দেখাবো। আমরা সকলে সেই আশাই আছি। আর আপনারা দেখুন বন্ধুরা যে আমার মাও ওই পাখিদের জন্য ঠিক কী কী করে। আমার মাও এই পাখিদেরকে মানে কি বলবো এখানে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা চালাবে, সাহায্য করে, আমাদের খুব ভালো লাগে। আমরাও সময় পেলে যদি দেখি যে কোনো রকমের গণ্ডগোল হচ্ছে এভাবে তারাই। একদিন আমি দেখছিলাম যে মানে ছোট যে গোসাপ আমাদের এই যে খিস গাছ আছে না বন্ধুরা এখানটায় যে খিস গাছ যে উঠছিল ওই একটি গোসাপ দেখি একদম কাছাকাছি জাস্ট মানে বলতে পারেন যে এক হাতও নয় একদম কাছে এসে গিয়েছে, ডিমগুলো খাবে বলে আর পাখিটা ডাকছে কাছাকাছি, পাখিটা কোথায় ছিল উড়ে এসছে। আর দেখুন পিছনে এখন পাখি ঘোরাঘুরি করছে। আর আমার মা গিয়ে আবার সে একটা ধজি মতো ছিল সেটা দিয়ে আবার তাড়ালো, নইলে খেয়েই নিত সব ডিম। কাঠের গোড়ের মতো একদম বিগ সাইজ। বিরাট দেখুন বন্ধুরা পানা টানা মেঘে একবার উঠেছে পুকুর থেকে, মুখ মুছে করে দেখছে আমার দিকে। আমাদের এখানে অনেকগুলো থাকে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের থাকে, পানা আছে পিঠের উপরে। হ্যাঁ হ্যাঁ এরকম যাচ্ছে দেখুন খালি বন্ধুরা। আমাদের শুটিং চলছিল আর আমার মা শুটিং টুটিং ছেড়ে দিয়ে খালি এদিক থেকে ওদিক খালি ধজি হাতে আর ডেলিভারি সরাসরি করছে, ধজি নিয়ে তাড়াচ্ছে খালি আসতে মাঝে ওরকম গরম করো না ভেঙে যাবে কোথাও আবার। ওখানে বন্ধুরা ডাক পাখি ডিম পেয়েছে, ডিম আছে আর ডাক পাখিটি একলা কী করে ওদিকে সে বেচারা ঘোরাঘুরি করছে। আর একটা বড় হ্যাঁ গোসাপ বলে আমাদের এখানে গড়গিল্লি বলে এসছে আর ওদিকে সে পাখিটাও তাড়াচ্ছে তার ডিম যাতে খেতে পারে, আর মা ওইদিকে ধজি নিয়ে তাড়া করছে এদিকে আমার ঘাড়ের দিক থেকে। বড় গড়গিল্লি না নাহলে ডিম খেয়ে চলে যাবে। এখন কোথায় আছে, পুকুরেই আছে ডুবে আছে? ওইখান থেকে ডুব মেরে ওইদিকে যেতে দেখি, যাক এদিকে না এলেই হলো। ওই একবার পুকুরে নাম যে একবার ডাঙায় উঠে যাচ্ছে এই করছে খালি, এখানে ডিম আছে বন্ধুরা। একবার আমরা দেখিয়েছিলাম আপনাকে ব্লগ চ্যানেলে, আমাদের এই চ্যানেলে দেখেছেন নিশ্চয় অনেকে, আবার বাচ্চা হলে আপনারা দেখবেন। তখন গাছে ডিম পড়ছিল বাচ্চা না, উপর থেকে টর করে নিচে পড়ছে, আমি কি হলো বলে সাদর করে চলে গেল মার কাছে। এটা সেই ময়ূর পাখির মতো দেখতে যেটা, হুম ওই ডিমগুলো এখানে ডিম রয়েছে আমাদের ঘাটের কাছে বাঁশ। হ্যাঁ হ্যাঁ এখানটা ডিম রয়েছে এখানটা, বাচ্চা হলে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা। সত্যি সত্যি তো কেউ কেউ ভেবেছিল যে হয়তো এরা ইউটিউব ছেড়ে দেবে আর ভিডিও টিডিও বানাবে না। হ্যাঁ খুব ভালো হলো কেউ কেউ হাতে গোনা কয়েকজন, কিন্তু আমরা জানি যে অনেক বন্ধুরা দুঃখ পেয়েছে এই কথা শোনার পরে। আমি মন থেকে সরি বলছি বন্ধুরা, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমরা কারুকে দুঃখ দিতে চাই না। আর সঙ্গে জানাই হ্যাপি এপ্রিল ফুল অ্যাডভান্স জানালাম। তবুও এপ্রিল ফুল কাছে থাকলে আরও অনেক রকমের উপায় থাকে ফুল বানানোর জন্য, এই একটি দিন থাকে কিন্তু সমস্ত বন্ধুদের তো আর একসঙ্গে হাতে পাওয়া মানে কাছে পাওয়া সম্ভব নয়, সেই জন্য এভাবে এপ্রিল ফুল করলাম জানালাম, প্লিজ মাফ করবেন কেউ কিছু মনে করবেন না। তবে হ্যাঁ একটা কথা বলতেই হচ্ছে যে কেউ কেউ দু একজনের জন্যে এত লক্ষ লক্ষ মানুষের যে ভালোবাসা, এত মানুষ এত বন্ধুরা যে আমাদের সবসময় সঙ্গে আছেন অপেক্ষা করে থাকেন,
তারা যাবে চান যাবে আমাদেরকে ভালোবাসেন তাদেরকে আমরা একদমই বন্ধুরা দুঃখ দিতে পারবো না। এরকমটা করলে আমাদের নিজেদেরই মনটা বরং ভেঙে যাবে। আর বাদবাকি যারা এইভাবে কমেন্ট করে আমি বলি যে ছোট করতে চাইছেন কি মজা পাচ্ছেন কি রেগে গিয়ে কমেন্ট করছেন জানি না, কি হতাশা থেকে এইরকম কমেন্ট করছেন জানি না, কোনো ব্যাপার নয়। আমাদের মন ভাঙা অত সহজ নয়, যেখানে এত সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে আছে, সাথে আছে, পাশে আছে, দু একজনের জন্য কিচ্ছু যায় আসে না। ওইভাবে যদি কেউ বলে বা তারা মনে করলে আমরা কিছু করেনি, তবুও বলবো যে কারুকে আমরা দুঃখ দিতে চাইছি না। আমরা যেভাবে বানাচ্ছিলাম ভিডিও অবশ্যই বানাবো। এটা ছিল একটি মানে এপ্রিল ফুল স্পেশাল যে ভিডিও, সেটাই ভিডিও যেমনটা আসছিল নিশ্চয়ই আসবে। আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর দু হাত ভরে সবাই আশীর্বাদ করবেন, এভাবেই ভালোবেসে যান, এটাই আমরা চাই বন্ধুরা। ব্যাস, আমরা সমস্ত বন্ধু এত মানুষ ভাবি, হ্যাঁ, আমরা যদি ভিডিও না দিই অনেকে সত্যি খুব দুঃখ পাবে, এত বন্ধুরা কি মনে করবে? হ্যাঁ, দু একজন কে কি বললো, ও মাথায় নিলে সে জীবনে বড় হতে পারবে না। হ্যাঁ, এই জন্য বলি বন্ধু, কেউ যদি আপনার মনে কষ্ট দেয়, হ্যাঁ, আপনি কোনোদিন ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, কেউ কেউ হতে পারে, হ্যাঁ, কেউ কেউ হতে পারে, আপনাকে শোনাতে পারে, বলতে পারে, একদম নিজের মনকে কোনোদিন বন্ধুরা ছোট হতে দেবেন না, এটা সবসময় মনে রাখবেন। সামনে এগিয়ে চলো, অতীতকে ভুলে থাকো, যদি না ভুলতে পারো সময়কে সাথী করো। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নেই, এটা একটা এপ্রিল ফুল স্পেশাল ভিডিও ছিল বন্ধুরা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের আবার রেসিপি টেসিপিও সব হবে, সব জায়গায় ভিডিও আসবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক ভালো থাকুন।